হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট ফ্লাইট বইয়ের প্রথম গল্প এ লেটার টু গড বাই জিএল ফুয়েন্টিস। ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই গল্পটি নিয়ে কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা গল্পটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই গল্পটিতে ল্যাঞ্চো নামে একজন কৃষকের জীবনের করুণ কাহিনী বর্ণনা করা হয়েছে, যে ল্যাঞ্চোর ভগবানের উপর অগাধ বিশ্বাস ছিল। বিফোর ইউ রিড, গল্পটি পড়ার আগে, দে সে ফেইথ ক্যান মুভ মাউন্টেন্স, তারা বলে যে বিশ্বাস পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। বাট হোয়াট শুড উই পুট আওয়ার ফেইথ ইন, কিন্তু আমাদের কিসে বিশ্বাস রাখা উচিত? দিস ইজ দ্য কোশ্চেন দিস স্টোরি ডেলিকেটলি পজেস। তো এই প্রশ্নটিকেই এই গল্পের মধ্যে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে যে আমাদের কিসের উপর বিশ্বাস রাখা উচিত। ল্যাঞ্চো ইজ এ ফার্মার হু রাইটস এ লেটার টু গড ওয়েন হিজ ক্রপস আর রুইন্ড, আস্কিং ফর 100 পেসোস। ল্যাঞ্চো হলো একজন কৃষক যে তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার পর 100 পেসো চেয়ে ভগবানের কাছে একটি চিঠি লিখেছেন। ডাজ ল্যাঞ্চোস লেটার রিচ গড? তো ল্যাঞ্চোর এই চিঠি কি ভগবানের কাছে পৌঁছেছিল? ডাজ গড সেন্ড হিম দ্য মানি? আর ভগবান কি তাকে টাকা পাঠিয়েছেন? থিঙ্ক হোয়াট ইউর আনসার্স টু দিস কোশ্চেন শুড বি। যে তুমি মনে মনে চিন্তা করো যে এই প্রশ্নগুলির উত্তর কি হতে পারে, অ্যান্ড গ্যাস এবং অনুমান করো হাউ দ্য স্টোরি কন্টিনিউস বিফোর ইউ বিগিন টু রিড ইট। এবং তুমি অনুমান করো যে গল্পটি পড়ার আগে যে কিভাবে গল্পটি সামনের দিকে এগোবে। এখন আমরা চলো গল্পটি পড়া শুরু করি। তো এই গল্পটি তোমাদের সম্পূর্ণ গল্পটি বোঝানোর পর আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেব, যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দ্য হাউস, দ্য ওনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি, স্যাট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। বাড়িটি সারা উপত্যকার মধ্যে একটা নিচু পাহাড়ের চূড়ায় একমাত্র বাড়ি ছিল। এখানে যে বাড়িটির কথা বলা হচ্ছে সেই বাড়িটা হলো ল্যাঞ্চো নামে কৃষকের বাড়ি, যেই বাড়িটা একটা উপত্যকার মধ্যে অবস্থিত ছিল। উপত্যকার মধ্যে নিচু পাহাড়ের একদম চূড়াতে ল্যাঞ্চোর বাড়িটি উপস্থিত ছিল। এবং আমি তোমাদের এটাও বলি যে ল্যাঞ্চোর জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল তার একটা শস্যক্ষেত, যেটাতে সে ফসল উৎপাদন করত এবং সেটা দিয়েই তার স্ত্রী ছেলে যারা ছিল তাদেরকে নিয়ে তার জীবনটা কোনো রকমে কাটাত। ফ্রম দিস হাইট ওয়ান কুড সি দ্য রিভার অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন ডটেড উইথ দ্য ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট। এই উচ্চতা থেকে যে কেউ নদীটা আর ফুলে ঘেরা পাকা শস্যে ভরা মাঠ দেখতে পায়, যা স্পষ্টভাবেই ভালো ফসলের ইঙ্গিত দেয়। তো এই লাইনটিও আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, যেহেতু ল্যাঞ্চোর বাড়িটা একটা উপত্যকার নিচু পাহাড়ের একদম চূড়াতে অবস্থিত ছিল, তো চূড়াতে যদি আমরা পাহাড়ের উঠি তো নিশ্চয়ই আমাদের নিচের যে দৃশ্যগুলি সেগুলি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। তার জন্য ল্যাঞ্চোর বাড়ি থেকেও নিচে যে তার শস্য ক্ষেতটা ছিল বা যে অন্যান্য ক্ষেতগুলি ছিল সেগুলিও ল্যাঞ্চোর বাড়ি থেকে উপরে হওয়ার কারণে তার বাড়িটা একদম স্পষ্টভাবে তার ক্ষেতটা দেখতে পাওয়া যায়, যে ক্ষেতটা ফুলে ঘেরা ছিল চতুর্দিকে। এবং ল্যাঞ্চোর এই ক্ষেতটাতে খুব ভালো ফসল উৎপাদন হতো। দ্য ওনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ এ ডাউনপোর অর অ্যাটলিস্ট এ শাওয়ার। মাটির শুধু ভালো বৃষ্টি বা অন্তত দু এক পশলা বৃষ্টির প্রয়োজন।
ল্যাংচোর জমিটায় এত উর্বর ছিল যে সেটাতে না কোনো সারের প্রয়োজন হতো, না কিছু দেওয়ার প্রয়োজন হতো। শুধু কিছু পরিমাণ জল পেলেই জমিতে খুব ভালো ফসল উৎপাদন হতো। থ্রু আউট দ্য মর্নিং ল্যাংচো হু নিউ হিজ ফিল্ডস ইন্টিমেটলি হ্যাড ডান নাথিং এলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। তো ল্যাংচো যে তার জমিটাকে খুব ভালোভাবে চিনত, সেদিন সকালে আকাশের উত্তর পূর্ব দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করেনি। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার উম্যান। তো ল্যাংচো তার স্ত্রীকে তখন বলল যে স্ত্রী, এবার হয়তোবা আমরা কিছুটা জল পাব। দ্য উম্যান হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার রিপ্লাইড, ইয়েস গড উইলিং। তো ল্যাংচো স্ত্রী তখন রাতের খাবার তৈরি করছিল। সাপার শব্দটির অর্থ হচ্ছে রাতের খাবার। তখন ল্যাংচোর স্ত্রী ল্যাংচোর এই কথা শুনে উত্তর দিল, ইয়েস গড উইলিং, হ্যাঁ ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে এবার আমরা অবশ্যই জল পাব। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। বড় ছেলেগুলি তখন ক্ষেতে কাজ করছিল। হোয়াই দ্য স্মলার ওয়ানস ওয়ার প্লেইং নিয়ার দ্য হাউস। আর ল্যাংচোর যে ছোট ছেলেরা ছিল তারা বাড়ির কাছেই খেলাধুলা করছিল। আনটিল দ্য উম্যান কল্ড টু দ্যাম অল কাম ফর ডিনার। তো যতক্ষণ না পর্যন্ত ল্যাংচোর স্ত্রী সেই ছেলেদেরকে ডাকলেন যে আসো রাতের খাবার খেয়ে যাও, ততক্ষণ পর্যন্ত বড় ছেলেরা মাঠে কাজ করছিল এবং ল্যাংচোর ছোট ছেলেগুলি সেগুলি বাড়ির কাছেই খেলাধুলা করছিল। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট জাস্ট এজ ল্যাংচো হ্যাজ প্রেডিক্টেড বিগ ড্রপস অফ রেইন বিগান টু ফল। তো যখন ল্যাংচো তার স্ত্রী এবং ছেলেরা খেতে বসল, যেরকম তার ল্যাংচো ভবিষ্যৎবাণী করেছে, প্রেডিক্টেড শব্দটির অর্থ হলো ভবিষ্যৎবাণী করা বা আগাম কিছু বলা, তো সেরকম বৃষ্টির বড় বড় ফুটা পড়তে শুরু করলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং। উত্তর পূর্ব কোনায় মেঘ বিশাল পর্বতরূপী আকার ধারণ করে ধেয়ে আসছে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট। তখন যে বাতাসটা ছিল খুব তাজা এবং সুমিষ্ট। অর্থাৎ বৃষ্টি আসার প্রাক মুহূর্তে আমরা লক্ষ্য করি যে বাইরে বাতাসটা অনেকটা ঠান্ডা থাকে এবং সেটা খুব মিষ্ট বলে মনে হয়। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন দেন টু হ্যাভ দ্য প্লেজার অফ ফিলিং দ্য রেইন অন হিজ বডি। তখন ল্যাংচো আনন্দে সে বাইরে বেরিয়ে গেল বৃষ্টিতে ভিজে বৃষ্টির আনন্দটা উপভোগ করার জন্য। And when he returned, যেমন যখন সে ফিরে আসলো, he exclaimed, সে বলল, these are not raindrops falling from the sky, they are new coins, যে এগুলি আকাশ থেকে পড়া বৃষ্টির ফুটা না, এগুলি হলো নতুন মুদ্রা। The big drops are 10 cent pieces and the little ones are fives. বৃষ্টির যে বড় বড় ফুটাগুলি ছিল সেগুলি ছিল 10 সেন্টের এবং ছোট্ট ফুটাগুলি ছিল 5 সেন্টের। উইথ এ স্যাটিসফাইড এক্সপ্রেশন হি রিগার্ডেড দ্য ফিল্ড অফ রাইপকর্ন উইথ ইটস ফ্লাওয়ার্স ড্র্যাপড ইন এ কার্টেন অফ রেইন। মুখে একটা তৃপ্তি নিয়ে সে তার বৃষ্টির চাদরে মুড়া ক্ষেতের যে পাকা ফুলগুলি সেগুলি দেখতে লাগলো। বাট সাডেনলি A strong wind began to blow. কিন্তু হঠাৎ করে জুড়ে বাতাস বইতে শুরু করে। And along with the rain, very large hailstones began to fall. এবং বৃষ্টির সাথে সাথে বড় বড় শিলাবৃষ্টিও পড়তে শুরু করলো। These truly did resemble new silver coins. আর এই যে শিলাবৃষ্টিগুলি পড়ছিল সেগুলিকে নতুন রূপালী রঙের মুদ্রার মতো দেখাচ্ছে। রিজেম্বেল শব্দটির অর্থ হল দেখতে একই রকম। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেইন রেন আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পিয়ার্স। তখন ল্যাংচোর যে ছেলেরা ছিল তারা তখন বাইরে বেরিয়ে আসে
এবং বৃষ্টিতে ভিজে জমে থাকা যে মুক্তার মতো শিলাবৃষ্টিগুলি সেগুলি জমাতে শুরু করি। ইট ইজ রিয়েলি গেটিং ব্যাড নাও, এক্সক্লেমড দ্য ম্যান। তখন ল্যাঞ্চো বলল যে এটা তো ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ যে জুড়ে বাতাস বওয়া শুরু করেছে এবং শিলাবৃষ্টি পড়তে শুরু করেছে সেগুলি যেন আরো জুড়ে জুড়ে পড়তে শুরু করলো। তখন ল্যাঞ্চো বলল, আই হোপ ইট পাসেস কুইকলি, যে আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। ইট ডিড নট পাস কুইকলি, কিন্তু তাড়াতাড়ি এটা গেল না। ফর অ্যান আওয়ার দ্য হেল রেইনড অন দ্য হাউস, দ্য গার্ডেন, দ্য হিলসাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি। তো এক ঘন্টা ধরে এই বৃষ্টির সহিত শিলাবৃষ্টি ল্যাঞ্চোর বাড়িতে, বাগানে, পাহাড়ের পাশে, শস্যক্ষেতে, সারা উপত্যকাতে এক ঘন্টা ধরে মানে প্রচণ্ড শিলাবৃষ্টি সহ বৃষ্টি পড়তে লাগলো। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, সারাটা ক্ষেত ল্যাঞ্চোর মানে একদম সাদা রঙের হয়ে গেছে, দেখলে মনে হয় যে কেউ যেন ক্ষেতটাকে লবণ দিয়ে ঢেকে রেখেছে। নট এ লিফ রিমেইনড অন দ্য ট্রিজ, গাছে একটা পাতাও রইল না। দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, ফসলগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্ল্যান্টস, গাছ থেকে ফুলগুলিও ঝরে পড়ে গেছে। ল্যাঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, তখন স্বাভাবিকভাবেই ল্যাঞ্চো যে তার জীবিকা নির্বাহের একমাত্র উৎস হলো তার সেই শস্য ক্ষেতটি, সেটা শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়াতে ল্যাঞ্চোর মন দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল। হোয়েন দ্য স্টর্ম হ্যাড পাস্ট, যখন ঝড় থেমে গেল, হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, সে তখন ক্ষেতের মাঝখানে দাঁড়িয়েছিল। অ্যান্ড সেড টু হিজ সন্স, এবং সে তখন তার ছেলেদেরকে বলল, এ প্লেগ অফ লুকাস্টস উড হ্যাভ লেফট মোর দেন দিস, যে যদি ক্ষেতটাতে একদল পঙ্গপালও আক্রমণ করত তাহলে হয়তো কিছু না কিছু রেখে যেত। দ্য হেল হ্যাজ লেফট নাথিং, শিলাবৃষ্টি তো কিছুই রেখে যায়নি। দিস ইয়ার উই উইল হ্যাভ নো কর্ন, এ বছর আমাদের আর ফসল ঘরে তোলা হবে না বা আমরা আর ফসল পাব না। দ্যাট নাইট ওয়াজ এ সরফুল ওয়ান, তো সেই রাত্রটা ল্যাঞ্চোর জন্য একটা দুঃখজনক রাত্রি ছিল। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমাদের সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে। দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, আর আমাদের সাহায্য করার মতো কেউ নেই। উই উইল অল গো হাংরি দিস ইয়ার, এই বছর আমাদের সবাইকে উপবাস থাকতে হবে। বাট ইন দ্য হার্টস অফ অল হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস ইন দ্য মিডল অফ দ্য ভ্যালি, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল হোপ, হেল্প ফ্রম গড। কিন্তু ওই উপত্যকাতে, সেই নির্জন বাড়িটাতে যারাই বাস করত, ল্যাঞ্চো, ল্যাঞ্চো স্ত্রী, ল্যাঞ্চো ছেলেরা, তাদের কাছে এখন শুধু একটাই আশা বাকি রয়ে গেছে, ভগবানের কাছ থেকে সাহায্য পাওয়া। ডোন্ট বি সো আপসেট ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস, তখন ল্যাঞ্চো স্ত্রী ল্যাঞ্চোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এবং বলছে যে মন খারাপ করুনা, যদিও আমাদের সবকিছুই নষ্ট হয়ে গেছে। রিমেম্বার নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, মনে রেখো ক্ষুধায় কেউ মারা যায় না। দ্যাট ইজ হোয়াট দে সে নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, এটাই শুধুমাত্র তারা বলল যে কেউ ক্ষুধায় মারা যায় না। অল থ্রু দ্য নাইট ল্যাঞ্চো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, দ্য হেল্প ফ্রম গড। তো সারাটা রাত্র ধরে ল্যাঞ্চো এখন তার মনে যে শুধু একটাই আশা, যে ভগবানের কাছ থেকে সাহায্য পাওয়া, সেটা নিয়ে ল্যাঞ্চো সারা রাত্র ধরে ভাবতে লাগলো। হোজ আইজ অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড সিজ এভরিথিং ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ান কনসার্নস, তো সে শিখেছিল যে তিনি তার চোখ দিয়ে সব দেখতে পান এবং মানুষের বিবেকের গভীরেও দেখতে পান। তো এই লাইনটি একটু কনফিউজিং লাইন, আমি তোমাদের ভালো করে এটা বুঝিয়ে দিই। দেখো, আমরা সাধারণত মনে করি যে ভগবান বা আল্লাহ, আমরা যাকেই আমাদের ভগবান হিসাবে মানি, আমরা মনে করি যে তিনি আমাদের মনের দুঃখটাকে বুঝতে পারেন। তো ল্যাঞ্চো যখন তার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাওয়ার পর
দুঃখ বোধ করছিলেন, তখন তার মনের মধ্যে শুধু একটাই আশা ছিল যে ভগবান নিশ্চয়ই তাকে কিছু না কিছু সাহায্য করবে, কারণ ভগবানও নিশ্চয়ই তার মনের এই দুঃখটাকে বুঝতে পারছেন বা উপলব্ধি করতে পারছেন। ল্যাংচো ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান ওয়ার্কিং লাইক এন এনিমল ইন দ্য ফিল্ড। তো ল্যাংচো যে তার ক্ষেতে মানে ষাঁড়ের মতো কাজ করত, বাট স্টিল নিউ, হি নিউ হাউ টু রাইট, কিন্তু তবু সে জানতো যে কিভাবে লিখতে হয়। দ্য ফলোয়িং সানডে অ্যাট ডে ব্রেক হি বিগান টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু টাউন অ্যান্ড প্লেস ইন দ্য মেল। তো পরের রবিবারে ভোরবেলায় ল্যাংচো কি করলো, সে চিঠি লিখতে শুরু করলো, যে চিঠিটা সে কষ্ট করে হলেও নিজেই শহরে নিয়ে যাবে এবং ডাকবাক্সে ফেলবে। ইট ওয়াজ নাথিং লেস দেন এ লেটার টু গড। এটা আর কিছুই ছিল না, ল্যাংচোর লেখা ভগবানকে উদ্দেশ্য করে যে চিঠিটার কথা আমরা বলছিলাম গল্পের শুরুতে, সেই চিঠিটা ল্যাংচো লিখলেন। তো ল্যাংচো ভগবানকে উদ্দেশ্য করে কি লিখলেন দেখো, গড হি রোড, সে তখন লিখলো, ভগবান ইফ ইউ ডোন্ট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করো, মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার, আমি এবং আমার পরিবার সারাটা বছর আমাদের উপবাসে থাকতে হবে। আই নিড এ 100 পেসোস ইন অর্ডার টু সো মাই ফিল্ড অ্যাগেইন অ্যান্ড টু লিভ আনটিল দ্য ক্রপ কামস বিকজ দ্য হেল স্টর্ম। আমার ভগবান 100 পেসো লাগবে আমার জমিটাতে আবার বীজ বপন করার জন্য, এবং যতদিন পর্যন্ত নতুন ফসল না আসে বাকি টাকাটা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করব। কারণ শিলাবৃষ্টি, অর্থাৎ ল্যাংচো এখানে বলতে চাইছে যে শিলাবৃষ্টি আমাদের সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। হি রোড টু গড অ্যান্ড দ্য এনভেলপ। তো সে তখন চিঠিটা লিখে খামের উপর ঠিকানা লিখলো, টু গড, পুট দ্য লেটার ইনসাইড, চিঠিটাকে ভিতরে রাখলো, অ্যান্ড স্টিল ট্রাভেল ওয়েন টু টাউন, এবং সমস্যা হলেও সে শহরে গেল। অ্যাট দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে সে কি করলো দেখো, হি প্লেসড এ স্ট্যাম্প অন দ্য লেটার, সে চিঠিটার উপর একটা স্ট্যাম্প লাগালো। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন ডাকবাক্সে চিঠি ফেলি, চিঠি ফেলার আগে আমাদের তার উপর স্ট্যাম্প লাগাতে হয়। অ্যান্ড ড্রপড ইট ইন টু দ্য মেল বক্স, এবং এটাকে সে ডাকবাক্সে ফেললো। ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু ওয়াজ এ পোস্টম্যান and also helped at the post office went to his boss laughing heartily and showed him the letter to God. তো এই পোস্ট অফিসের মধ্যে একজন কর্মচারী ছিল যে পোস্টম্যান ছিল এবং পোস্ট অফিসে বিভিন্ন কাজে সহায়তা করত। সে হাসতে হাসতে সে তার বসের সামনে গেল এবং বসকে ভগবানকে উদ্দেশ্য করে যে চিঠি লেখা হয়েছে সে চিঠিটা দেখালো। Never in his career as a postman had he known that address. সেই পোস্টম্যান তার কর্মজীবনে এমন ঠিকানা দেখতে পাননি। তিনি অনেক চিঠি বিলি করেছেন, অনেক চিঠি দেখেছেন, কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে কেউ চিঠি লিখেছে সেই রকম তিনি আর দেখতে পাননি। তার জন্য তিনি হাসতে লাগলেন যে ভগবানকে উদ্দেশ্য করে কেউ চিঠি লিখে কিনা। দ্য পোস্টমাস্টার এ ফ্যাট এমিয়েবল ফেলো অলসো ব্রোক আউট লাফিং। তো পোস্টমাস্টার যে ছিল, অর্থাৎ পোস্ট অফিসে যিনি প্রধান দায়িত্বে থাকেন তাকে পোস্টমাস্টার বলা হয়। পোস্টমাস্টার ছিল একজন মোটা সোটা মানুষ এবং তিনিও খুব কৌতুক মেজাজের। তো তিনি পোস্টম্যানের এই কথা শুনে তিনিও জুড়ে জুড়ে হাসতে লাগলেন। বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি টার্নড সিরিয়াস, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি গম্ভীর হয়ে গেলেন। অ্যান্ড ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক কমেন্টেড, এবং ডেস্কে তার চিঠি যেটি ছিল ল্যাংচো চিঠিটি সেটাতে টোকা মেরে তিনি বললেন, হোয়াট ফেথ, কি বিশ্বাস, আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ দ্য ম্যান হু রোড দিস লেটার, যে এই চিঠিটি লিখেছে আমারও যদি তার মতো ভগবানের উপর বিশ্বাস থাকতো। স্টার্টিং আপ এ করেসপন্ডেন্স উইথ গড, তাহলে আমিও ভগবানের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিতাম। So, in order not to shake the writer's faith in God, the postmaster came up with an idea, answered the letter. তখন পোস্টমাস্টার ভগবানের প্রতি ল্যাংচোর এই বিশ্বাস দেখে একটা পরিকল্পনা করলেন যে তিনি চিঠিটার উত্তর দেবেন।
বাট হোয়েন ই ওপেন্ড ইট, কিন্তু যখন তিনি চিঠিটাকে খুললেন, ইট ওয়াজ এভিডেন্ট, তিনি স্পষ্ট বুঝতে পারলেন দ্যাট টু আনসার ইট হি নিডেড সামথিং মোর দেন গুড উইল ইঙ্ক অ্যান্ড পেপার। যে চিঠিটার উত্তর দেওয়ার জন্য সদিচ্ছা তো লাগবেই, অর্থাৎ ভালো চিন্তা লাগবে, তার সঙ্গে কালি কাগজ এগুলির পাশাপাশি অন্য কিছুরও প্রয়োজন। বাট ই স্টাক টু ইজ রেজলিউশন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড় রইলেন। এখানে এই লাইনটির অর্থ হলো যে তিনি যে পরিকল্পনা করেছেন যে ল্যাঞ্চোর এই চিঠির উত্তর দেবেন, তিনি তার সেই সিদ্ধান্তেই অনড় রইলেন। হি আস্কড ফর মানি ফ্রম হিজ এমপ্লয়িজ, তিনি তখন তার পোস্ট অফিসে যে কর্মচারীরা ছিল তাদের কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। হি হিমসেলফ গেম পার্ট অফ হিজ স্যালারি, তিনিও তার বেতনের কিছুটা অংশ দিলেন। সেভারেল ফ্রেন্ড অফ হিজ ওয়ার অবলাইজ টু গিভ সামথিং ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, তো তখন তার যে বন্ধু বান্ধবরা ছিল তারাও দান স্বরূপ কিছুটা টাকা পোস্টমাস্টারের কাছে দিলেন। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গ্যাদার টুগেদার দ্য 100 পেসোস, তো ল্যাঞ্চো দেখো ভগবানকে উদ্দেশ্য করে লিখেছিল যে ভগবান আমার 100 পেসো লাগবে। তো পোস্টমাস্টার তার অফিসের যে কর্মচারীরা ছিল তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন, নিজেও তার বেতনের কিছুটা অংশ দেন এবং তার বন্ধু বান্ধবের কাছ থেকেও টাকা কালেক্ট করেন, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি 100 পেসো জোগাতে পারেননি। সো হি ওয়াজ এবল টু সেন্ড দ্য ফার্মার অনলি এ লিটল মোর দেন হাফ, তাই তিনি শুধু ওই কৃষককে অর্ধেকের বেশি, অর্থাৎ ধরো 100 পেসোর অর্ধেক হবে 50 পেসো, তো 60 বা 70 পেসো টাকা শুধু জোগাতে পেরেছেন। হি পুট দ্য মানি ইন এন এনভেলপ অ্যাড্রেস টু ল্যাঞ্চো, পোস্ট মাস্টার তখন টাকাগুলি খামের ভিতর ঢুকিয়ে উপরে ল্যাঞ্চোর ঠিকানা লিখেন, অ্যান্ড উইথ ইট এ লেটার কন্টেনিং অনলি এ সিঙ্গেল ওয়ার্ড এজ এ সিগনেচার গড, এবং খামের ভিতর একটি চিঠি ঢুকিয়ে দেন যেই চিঠিটিতে শুধুমাত্র একটাই লেখা ছিল, একটা সিগনেচার ছিল, যে সিগনেচারটা ছিল গড। দ্য ফলোয়িং সানডে ল্যাঞ্চো কেম এ বিট আর্লিয়ার দেন ইউজুয়াল টু আস্ক ইফ দেয়ার ওয়াজ এ লেটার ফর হিম, তো পরের রবিবার ল্যাঞ্চো সাধারণত যে সময়ে পোস্ট অফিসে আসা উচিত তার একটু আগেই পোস্ট অফিসে চলে আসেন, এটা জিজ্ঞাসা করার জন্য যে তার জন্য কোনো চিঠি এসেছে কিনা। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার টু হিম, তো পোস্টম্যান নিজের হাতে চিঠিটা ল্যাঞ্চোকে দেন। হোয়াইল দ্য পোস্টমাস্টার এক্সপিরিয়েন্সিং দ্য কন্টেনমেন্ট অফ এ ম্যান হু হ্যাজ পারফর্মড এ গুড ডিড লুকড অন ফ্রম হিজ অফিস, এবং পোস্টমাস্টার ল্যাঞ্চোর হাতে চিঠিটা দিয়ে মনে মনে খুব সন্তুষ্ট ফিল করছেন কারণ তিনি একটা ভালো কাজ করেছেন, এবং তিনি তার অফিস থেকে দেখতে থাকলেন যে চিঠিটা দেখার পর ল্যাঞ্চোর প্রতিক্রিয়া কি হয়। ল্যাঞ্চো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিং দ্য মানি, তো ল্যাঞ্চো খামের ভেতর যখন টাকাগুলি দেখলো সে একটু আশ্চর্য হলো না। দেখো ল্যাঞ্চোর ভগবানের প্রতি কি অগাধ বিশ্বাস ছিল, সে জানে যে সে ভগবানের কাছে সাহায্য চেয়ে চিঠি লিখেছে, তো ভগবান তো তার চিঠির উত্তর দেবেই, ভগবান তাকে টাকা পাঠাবে, এরকমের অগাধ বিশ্বাস ছিল ল্যাঞ্চোর ভগবানের প্রতি। সাচ ওয়াজ ইজ কনফিডেন্স, এত কনফিডেন্স ছিল তার মনের ভেতর। বাট ই বিকেম ভেরি অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি, কিন্তু যখন ল্যাঞ্চোর টাকাগুলি গুনল সে অত্যন্ত রেগে গেল। গড কুড নট হ্যাভ মেড এ মিস্টেক, ভগবান তো ভুল করতে পারেন না। নর কুড হি হ্যাভ ডিনাইড ল্যাঞ্চো হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড, আর ল্যাঞ্চো যে রিকোয়েস্ট ভগবানকে করেছে ভগবান তার সেই আবেদনও খারিজ করেননি। ইমিডিয়েটলি ল্যাঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার এন্ডিং, তখন ল্যাঞ্চো সঙ্গে সঙ্গে কি করলো, কাগজ এবং কালি চেয়ে সে জানালার কাছে চলে গেল। অন দ্য পাবলিক রাইটিং টেবল, তো পোস্ট অফিসে যে সাধারণ মানুষের জন্য লেখার যে টেবিল থাকে যেখানে সবাই চিঠি টিটি লেখালেখি করে, সে সেখানে গিয়ে হি স্টার্টেড টু রাইট, সে লিখতে শুরু করল। উইথ মাচ রিঙ্কলিং অফ হিজ ব্রো, সে তার আরো ভ্রু কুচকে লিখতে শুরু করলো, কজড বাই দ্য এফোর্ট হি হ্যাড টু মেক টু এক্সপ্রেস হিজ আইডিয়াস, কারণ এখন তার চিন্তাটাকে প্রকাশ করার জন্য আরো অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এই জায়গাটাও আমি তোমাদের বুঝিয়ে বলি,
ল্যাংচো ভগবানের কাছে চেয়েছিল 100 পেসো। এবার ল্যাংচোর এই চাওয়ার উত্তর দিয়েছিল পোস্টমাস্টার বা অন্যান্য যে কর্মচারীরা ছিল তারা। কিন্তু পোস্টমাস্টার বা অন্যান্য কর্মচারীরা অনেক চেষ্টা করেও কিন্তু 100 পেসো টাকা জোগাতে পারেনি, মাত্র 70 পেসো টাকা জোগাতে পেরেছিল। তো ল্যাংচো যখন খামের ভিতরে 70 পেসো টাকা দেখলো, সে বিশ্বাস করতে পারছিল না যে ভগবান কেন তাকে কম টাকা পাঠিয়েছেন বা ভগবান তাকে কম টাকা পাঠাবে, এটা সে মেনে নিতে পারছিল না। তাই সে ভগবানকে আবার দ্বিতীয়বার চিঠি লেখা শুরু করে যে আরো বাকি যে 30 পেসো রয়েছে সেটা পাঠানোর জন্য। ওয়েন হি ফিনিশড, যখন তার লেখা শেষ হলো, হি ওয়েন্ট টু দা উইন্ডো টু বাই এ স্টাম্প, সে জানালার কাছে চলে গেল স্টাম্প কেনার জন্য। হুইচ হি লিকড, যেটা সে কি করেছিল দেখো, জল না লাগিয়ে জিভ দিয়ে লেহন করে সে ওই স্টাম্পটা, অ্যান্ড দেন এফিক্স টু দা এনভেলপ উইথ এ ব্লো ফিশ, স্টাম্পটা তখন খামের উপর রেখে হাতে ঘুষি মেরে স্টাম্পটাকে লাগিয়ে দিল। দা মোমেন্ট দা লেটার ফেল ইন টু দা মেল বক্স, দা পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট। তো যখন এই ল্যাঞ্চো ডাক বাক্সে চিঠিটাকে ফেললো, একটু পরেই পোস্টমাস্টার চলে গেল সেখানে এবং সেই চিঠিটাকে নিয়ে সেটাকে খুলল। ইট সেড, চিঠিটাতে লেখা ছিল, গড ভগবান, অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর, আমি তোমার কাছে যে টাকা চেয়েছিলাম, অনলি 70 পেসোজ রিস্ট মি, মাত্র 70 পেসোই আমার কাছে পৌঁছেছে, সেন্ড মি দ্য রেস্ট, বাকি টাকাটা আমাদের পাঠাও, আমাকে পাঠাও, সিন্স আই নিড ইট ভেরি মাচ, কারণ আমার এই টাকাটা খুব প্রয়োজন, বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেল, কিন্তু ডাকের মাধ্যমে আমাকে বাকি টাকাটা পাঠাবে না, বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর এ বাঞ্চ অফ ক্রুকস, কারণ পোস্ট অফিসের যে কর্মচারীরা রয়েছে তারা দুষ্ট। ল্যাঞ্চো, চিঠিতে সাইন করা ছিল ল্যাঞ্চো, অর্থাৎ এখানে ল্যাঞ্চো বোঝাতে চাইছে যে ভগবান নিশ্চয়ই হিসাবে ভুল করতে পারেন না, ভগবান হয়তোবা তাকে 100 পেসো টাকাই পাঠিয়েছে, কিন্তু পোস্ট অফিসের যে পোস্টমাস্টার বা পোস্টম্যান বা অন্যান্য কর্মচারীরা ছিল তারা হয়তো এখান থেকে 30 পেসো টাকা রেখে দিয়েছে। তো এই গল্পটি সবটা তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা গল্পটি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর একটা কথা দেখো, আমি তোমাদের বলতে চাই, এক একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়, যেই পরিশ্রমটা আমি তোমাদের স্বার্থে করছি যাতে তোমরা কিছু বুঝতে পারো, কিছু শিখতে পারো, বাড়িতে বসে কিছুটা উপকার পেতে পারো। তো অবশ্যই তোমাদের একটা